প্রশাসন তুমি কার, সর্বসাধারণের নাকি শুধুমাত্র বিত্তশালীদের? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সন্তানহারা মনিকা আক্তারের জন্মদায়ী পিতামাতার। ঘটনার বিবরণে জানা যায়, কলমচোড়া থানাধীন উত্তর কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আদমপুর গ্রামের 4 নং ওয়ার্ড বড়তুল টিলার বাসিন্দা রমজান আলীর মেয়ে মনিকা আক্তারের সাথে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের হাসমত আলীর ছেলে কাউসারে 2019 সালের 18 জানুয়ারি সামাজিক রীতিনীতি মেনে বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকে কাউসার ও তার পরিবারের সকলে মনিকার উপর যৌতুকের দাবি চাওয়া নিয়ে চাপ দিতে থাকে। কিন্তু মনিকা কিছু বুঝে উঠতে না পেরে সে সবকিছু সহ্য করে যাচ্ছিল এই বলেই যে সব ঠিক হয়ে যাবে। তবে মানুষ যৌতুকের জন্য কতটুকু নরপিশাচ ও পাষণ্ড হতে পারে তা দেখিয়ে দিল কাউসার। মনিকা ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেই নরমানুষ রূপী পাষণ্ড কাউসার প্রতিনিয়ত মনিকার উপর নিয়ম করে অত্যাচার চালাতো। কাউসার একদিন এতটাই হিংস্র হয়ে উঠে যে তাদের বিবাহে শুধুমাত্র 45 দিনের মাথায় 2019 সালে মার্চ মাসের 3 তারিখ সে মনিকাকে না ফেরা দেশে পাঠিয়ে দেয়। গুরুজনদের কাছে পণ প্রথা একটি সামাজিক ব্যাধি বলে জেনে আসছিল মনিকা। আর সেই পণ প্রথায় বিয়ের মেহেন্দি না শুকিয়ে যাওয়ার আগেই মনিকা জীবন কেড়ে নিল, যা সে ভাবতেও পারেনি। মেয়ের মৃত্যুর পর তার মা বাবা কলমচোড়া থানায় লিখিত অভিযোগকে দায়ের করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ আজও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সাহস দেখাতে পারেনি। তবে কাউসার ঘটনার কিছুদিন পর থেকে মনিকার মা বাবার উপর টাকার বিনিময়ে এই হত্যা মামলা তুলে নেবার জন্য প্রস্তাব দিতে থাকে, অন্যথায় তাদের দেখে নেবার হুমকিও দেয়। সে এও জানায় মামলা তুলে নিলে সে 16 লক্ষ টাকা দেবে মৃতা মনিকার মা ও বাবাকে। অভিযোগ সে কাঞ্চন দক্ষিণার বিনিময়ে পুলিশকেও বশ করে রেখেছে। তবে সব থেকে অবাক করার বিষয় হলো মনিকার মৃত্যুর 1 বছর না পেরুতে কাউসার ঘটা করে দ্বিতীয় বিবাহ করে দিব্যি সুখী দিন কাটাচ্ছে, আর অন্যদিকে মনিকার মা বাবার চোখের জলে বুক ফাসাচ্ছেন। মনিকার পিতামাতা বারংবার কলমচোড়া থানা বাবুদের থেকে শুরু করে এসপি অফিস এমনকি এসডিপিও সাহেবের দরজার কড়া নেড়েছেন, কিন্তু আজও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি মনিকার পোস্টমর্টেম রিপোর্টও তারা দেখতে পায়নি। এই যেন বিচারের বাণী নিভৃতে কাঁদে, এটা যেন সক্রেটিসের সে বিখ্যাত বাণীর বাস্তব চিত্র। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। মনিকার বাবা ও মায়ের এখনো ভরসা রয়েছে বিচার ব্যবস্থার উপর। তারা মনে করছেন মেয়ের খুনের বিচার ওনারা পাবেন, তাই তারা আজও প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বিচারের প্রত্যাশায়। এখন দেখার বিষয় প্রশাসন অপরাধীকে আইনের দরজায় টেনে নিয়ে যেতে কি ভূমিকা পালন করে। আমার মায়া মনিকা আক্তার, আমি বিয়ে দিছি 19 জানুয়ারি মাসের 18 তারিখে। হ্যাঁ, বিয়ে হয় মাসের 3 তারিখে। আমার মায়ারে তারা যৌতুকের বিনিময়ে, হ্যাঁ, প্রত্যেক দিন বিয়ে হওয়ার পরে তারা তসা ডিম করত। আমার মায়া আমার কাছে কইছে না, গোপন রাখছে। তাও তারা পরবর্তীতে আমার কাছে কিছু না জানাইয়া না কইয়া আমার মায়ারে তারা শ্বাস নিঃশ্বাস বন্ধ করে তারা হত্যা করছে। আমার মায়া আমার সাথে কথা কয় কয় তারা যে কি করলো, লাথি মারলো না যে কি করলো, এটা তারাই জানে। আমার মায়ারে তারা আমার কাছে আধা ঘন্টা পরে তারা কয় যে আমার মায়ের ফাঁসি দিয়েছে। মাতে আরেকজনের আইতে বিয়ে করে লাই সংসার করে, কিন্তু আমি আইনের কাছে কোনো বিচার হয় না। সে কি অ্যারেস্ট হয়েছিল? অ্যারেস্ট হয় নাই, কোনো অ্যারেস্ট হয় নাই। হুমকি দেয় কৃষ্ণ, তাড়াতাড়ি তুলিয়া লাইতাম, তুলিয়া লাইলে ভালো হইব। কে হুমকি দেয়? কাসার। অনেক কিছু, অনেক সময় খবর ফাটায়। ১৬ লাখ টাকা খরচা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।